فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذين كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله الممدود بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا قال من قول لا إله إلا الله لا إله إلا الله গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allah tumi mor prabhu jani karo ei adhamer meherbani tumi to simanahin khamar adhar তোমার দুয়ারে ফিরে আসিবারে বার তোমার দুয়ারে ফিরে আসিবারে বার আল্লাহ
প্রভু আল্লাহ 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 একটু জোরে বলেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله ভিলা ছড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও কিরাত সম্মেলনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আইমায়ে মাসাজিদ, হুফাজে কোরআন এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, পেশাজীবী বন্ধুগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই মহান মাবুদকে, যিনি মেহরবানি করে আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, হিদায়ত নসিব করেছেন। এজন্য আমরা জাগ্রত উচ্চারণে কালিমাতুর শুকুর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বললে লাভ হবে, এই আওয়াজটা যত দূরে যাবে এর মধ্যে ইমানদার যাদের কানে পৌঁছবে, ওই কানে পৌঁছার সাথে সাথে তখন কলবে নড়া শুরু হবে, বুঝছেন? আল্লাহর জিকিরের আওয়াজ কোনো ইমানদারের কলবে পৌঁছালে আল্লাহ পাক বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তকরণগুলি কেঁপে উঠে, শিহরিত হয়, আর এইভাবে তারা তাড়াতাড়ি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর জিকিরের দিকে ফিরে আসে। তো একটু জোরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন অবশ্যই যাদের ইমানের ব্যাটারি মোটামুটি ড্যাম হয় নাই, সচল আছে, একটা নালা দিবে ইনশাআল্লাহ বলেন। আর যারা বাইরে কথা বলছেন জোরে কথা বলবেন না দয়া করে, যারা বাইরে আছেন মেহরবানি করে সামনে এসে বসে যান। আমরা আরেকবার কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করি যে এই বৎসর তাফসীর মাহফিলের সঙ্গে কিরাত সম্মেলন যোগ হয়েছে, এ যেন নূরুন আলা নূর, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। তাফসীর মাহফিল এমনিতেই তো নূরের মাহফিল, তার উপরে কেরাত, এবং আমি দেখতে পাচ্ছি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি তিনি আসবেন। জি জি, আলহামদুলিল্লাহ, তার সুললিত কণ্ঠের এই বাংলাদেশের কৃতি সন্তান, তিনি মিশর থেকে কোরআনের কেরাতের উপরে প্রশিক্ষণ নিয়েছেন, আমি নিজে তার কেরাত শুনি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন যে এত মজার, ওই কারীদের তেলাওয়াতের মাধ্যমে এটা আমরা বুঝি, আলহামদুলিল্লাহ পড়ো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তার কারীরা যখন তেলাওয়াত করতেন তখন আল্লাহ পাক নাম ধরে পাঠিয়ে দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে কাবকে বলবেন আপনার সামনে তেলাওয়াত করে শোনাক। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাসউদ যখন তেলাওয়াত করে কখনো কখনো স্বয়ং জিবরিল আমিন এসে যোগদান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন
উম্মতে মুহাম্মদী যখন কোরআন তিলাওয়াত করে আর সিজদার আয়াত আসে আর সে তখন সিজদায় অবনত হয়, তখন শয়তানে কান্না শুরু করে। শয়তানে কি করে? কান্না শুরু করে। তো শয়তানে খাঁদলে আপনারা খুশি না বেজার? কথা কই না, শয়তানে কাঁদলে খুশি না বেজার? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, মুমিন বান্দা যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করে করে সিজদার আয়াত পর্যন্ত পৌঁছে, সিজদার আয়াত তিলাওয়াত ক্রমে যখন সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক তৎক্ষণাৎ শয়তানে কান্দে আর কান্দতে কান্দতে দূরে যায়, দৌড়ানো শুরু করে আল্লাহর এই বান্দার কাছ থেকে, দৌড়াতে থাকে আর কাঁদতে থাকে, চিৎকার দিয়ে কান্না করে, এত দুঃখের কান্না তার, কান্দিতে কান্দিতে দৌড়াইয়া অনেক দূরে চলে যায়। সেখানে গিয়ে বলে, ইয়ালাইতানি, হায় আমার ধ্বংস, হায় আমার আফসুস, হায় আমার দুর্ভাগ্য, আমাকে সিজদার অনার করা হলো, আমি অস্বীকার করলাম, আমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেল। বনি আদমকে আল্লাহ সিজদার অর্ডার করলেন, অর্ডার করতে দেরি হলো, বনি আদম সিজদায় নাজিল হতে দেরি করে নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিল। সুবহানাল্লাহ, এই কোরআন বান্দাকে ভিআইপি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর কোরআন বান্দাকে ভিআইপি বানাইয়া দেয়। আল্লাহ রাসূল বলতেছেন, এই কোরআন অনেক জাতিকে নিচে নামাইয়া দেয় আর অনেক জাতিকে উপরে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই কোরআনের সংস্পর্শে যারা আছে এবং আসে বসে, তারাও সকলে ভিআইপি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান আলা হালকাতিন মিন আসহাবিহি। রাসূলুল্লাহ ঘর থেকে বের হলেন একদিন, বের হই দেখলেন তার কয়েকজন সাহাবীর একটা হালকা, হালাম কাফ, হালকা, হালকাতুন মানে হলো সঙ্গবদ্ধ, একটা কয়েকজন লোকের একটা বৈঠককে হালকা বলা হয়, যারা একটা নির্দিষ্ট টার্গেটে, একই টার্গেট নিয়ে এক জায়গায় বসে, এটাকে হালকা বলা হয়। আমাদের দেশে কয় না জিকিরের হালকা, জিকিরের হালকা। তো সাহাবাই কেরাম এইভাবে একটা জিকিরের হালকায় বসছেন, ওনারা আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর তসবি করতেছেন আর প্রশংসা করতেছেন, এইভাবে আল্লাহ তোমার সকল প্রশংসা, তুমি আমাদেরকে নবী দিয়েছ, সুবহানাল্লাহ, আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি আমাদেরকে ইসলাম দিয়েছ, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি আমাদেরকে ইমান দিয়েছ, সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, আল্লাহ প্রশংসা তোমার, তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন দিয়েছ। এবং এই কোরআনের কিছু আলোচনা তাদের মধ্যে চলতেছে, একজন আলোচনা করতেছেন, বাকিরা শুনতেছেন, তালিম এবং তাআল্লুম চলতেছে, শিক্ষা নেওয়া শিক্ষা দেওয়া চলতেছে, যে যা জানেন তিনি তা পেশ করতেছেন, বাকিরা শুনতেছেন। তার মানে অনানুষ্ঠানিক একটা তফসির মাহফিল আছে, অনানুষ্ঠানিক একটা কি তফসির। আল্লাহ নবী ঘর থেকে বের হইয়া ওই হালকা যখন দেখলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হালকার মধ্যে, সেই বৈঠকে, সেই সমাবেশে বসে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী নিজে গিয়ে যে এই সমাবেশে বসে যান, আল্লাহর আসমানের নিচে এর চেয়ে ভিআইপি সমাবেশ আর আছে নি? এর চেয়ে বড় ভিআইপি বৈঠক আর আছে? হতে পারে না। রাসূল রহমাতুল্লিল আলামিন যখন বসলেন,
একটু উপরে আসলেন স্বয়ং জিব্রিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন আতানি জিব্রিল আলাইহিস সালাম, ও আমার সাহাবীরা ইতিমধ্যে জিব্রিল আমিন আমার কাছে এসেছেন। واخبرني ان الله عز وجل يتباهي بكم الملائكه الله اكبر বলেন আল্লাহ। আমার সাহাবীরা জিব্রিল আমিন ইতিমধ্যে এসে আমাকে খবর দিয়েছেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে স্বয়ং ফেরেশতাদের সঙ্গে লড়াই করতেছেন, তোমাদের বৈঠক নিয়া তোমাদের নাম ধরিয়া ধরিয়া তোমাদের সকলের আলোচনা করিয়া করিয়া স্বয়ং জিব্রিল আমিন বলতেছেন আল্লাহ পাক তাম ফেরেশতাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে ফখর করতেছেন, বড়াই করতেছেন আর বলতেছেন দেখো ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দাগুলি আসমানের নিচে জমিনের উপরে আমাকে দেখে নাই, শুধু আমার বাণীটা শুনেছে, আমার বাণী শুনিয়া কেমন সঙ্গবদ্ধ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করতেছে। ও ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে একা একা স্মরণ করে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি, যে সমাবেশের মাধ্যমে আমার স্মরণ করে আমার আলোচনা করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে হচ্ছে বড় সমাবেশে তার আলোচনা করি। আমার ভাইরা, প্রতিটি মাহফিল, কোরআনের প্রতিটি মাহফিল হলো আল্লাহর জিকিরের মাহফিল, শুধু জিকিরের নয় আল্লাহর শ্রেষ্ঠ জিকিরের মাহফিল। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা ফুসসিলাত থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সময় উপযোগী কিছু নসিহত এখানে আছে, এই জন্য আমি আয়াতগুলি চয়েস করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটির নাম ফুসসিলাত, আবার হামিম আস-সাজদা, দুইটি নাম আছে। এই সূরার প্রথমেই আল্লাহ পাক বলেছেন তৃতীয় আয়াতে, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। একটা কিতাব ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলি যার নিদর্শনগুলি ফুসসিলাত একেবারে পৃথক পৃথক করা হয়েছে, কুরআনান আরাবিয়্যা আরবি ভাষার আবৃত্তিতে, লিকাওমি ইয়ালামুন, একটা জাতির জন্য, ইয়ালামুন যারা জানে, যারা ইলম চর্চা করে, যারা ইলমের চর্চা করে তাদের জন্য। এই আয়াতে আল্লাহ পাক প্রথমেই বলতেছেন কিতাবুন, এখানে নাকেরা উলামায়ে কেরাম বুঝবেন অনির্দিষ্টভাবে একটা কিতাবের কথা বলতেছেন, তো অনির্দিষ্ট কখনো কখনো প্রথমেই যখন আসে, অনির্দিষ্ট কোনো জিনিস দিয়া যখন পরবর্তীতে এই ব্যাপারে খবর দেওয়া হয় তখন এটাকে বালাগতের পরিভাষায় ফাহামা বলা হয়, এটাকে বড় করে পেশ করা হয়, আকর্ষণীয় করা হয়। যদি আপনার ওই এখানে মুরা হয় না, মুরা এটারে আমরা যখন সাপের ব্যাপারে আশ্চর্য কিছু জানাতে চাই তখন এ হাফ রে বেটা, তখন যে হুনে দৌড়ি আসে যে এটা দেখার মতো, এটা কি দেখার মতো। বাজারও গেছে এখন দেখে যায় এক মাছ রে বেটা, তার মানে এটা বাজারের সবচেয়ে বড় মাছ। গরু বাজারে গেছে এক গরু রে বেটা, তখন লোকজন কি বুঝবে সবচেয়ে বড় গরু, ঠিক কিনা? এখন বুঝতে পারতেছেন তো? আল্লাহ বলেছেন কিতাবুন
একটা কিতাব, একটা কিতাব, ফুসিলাত আয়াতুহু, যার নিদর্শনগুলি ফুসিলাত অধ্যায় অধ্যায় করা হয়েছে, পৃথক পৃথক করা হয়েছে, যার প্রত্যেকটি আয়াত এক একটা কোরআন, সুবহানাল্লাহ পড়েন, যার প্রতিটি আয়াত একটা কোরআন, আল্লাহ আকবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কবি আর সাহিত্যিকের কবিতা আর ছন্দ নিয়ে কত গবেষণা করো, এবং এটা সীমা গবেষণা করে করে কবি যেটা চায় নাই তানকিদ ক্রিটিসিজমের মাধ্যমে সমালোচক সেইটাও সেই সৌন্দর্যটাও দেখাইয়া দেয়, কিন্তু আল্লাহর কোরআনে যা আছে সুবহানাল্লাহ, এইটার সৌন্দর্য বর্ণনা দিতে গেলে যারা সাহিত্য সমালোচনা করে, যারা সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করে, টার্মের বিষয়ে জানে, তারা যখন আল্লাহর কোরআনের ভাষা নিয়ে চর্চা শুরু করে, নিজের থেকে কিছু পড়াতে হয় না, বরং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের যে ঝুলি নিয়ে কোরআনের কাছে আসে, এই ঝুলিটা ভরে যায়, তখন আরেকটা ঝুলি আনে, এইটাও ভরে যায়, আরেকটা আনে, এইটাও ভরে যায়, তারপরে তার ঝুলা শেষ হয়ে যায়, আল্লাহর কোরআনের ইলমের পিয়াসা শেষ হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। এই জন্য এই কোরআনকে মহাবিশ্বের মহাবিশ্বয় বলা হয়, সুবহানাল্লাহ, মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআনকে যখন আপনি বিজ্ঞান বলতে যাবেন, দেখবেন না 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 না, বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে, কিন্তু কোরআনে যে জ্ঞানের কথা বলা হচ্ছে এটা মানবিক জ্ঞান আর প্রযুক্তি দিয়ে সামলানো সম্ভব নয়, তখন মানুষ বলল মহাবিজ্ঞান। এরপরে মহাবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে যখন কোরআনকে আপনার রিচার্জ শুরু হলো, এবার কয় না না, মহাবিজ্ঞান বললে কোরআনের জন্য কম হবে, সুবহানাল্লাহ পড়েন, যার কারণে আবার মূল কথায় আসতে হয়েছে, কোরআনকে বিজ্ঞানও নয় মহাবিজ্ঞানও নয়, কোরআন অরিজিনালি জ্ঞান, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অর্থে এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরা ফুসসিলাত, আর প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন হামিম দিয়ে শুরু করেছেন, খুব খেয়াল করে শুনেন, প্রথমেই আল্লাহ পাক হামিম দিয়ে শুরু করেছেন, আর এই সূরাটির মধ্যে সাজদার কথা আছে, আল্লাহর কাছে বান্দা কিভাবে সাজদার হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কারা অহংকার করলো আর কারা আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে সারেন্ডার করলো এবং আল্লাহর কাছে সিজদায় নত হলো, এই বিষয়টা নিয়ে নাম দেওয়া হয়েছে হামিম আস-সাজদা। তো আমি যে আয়াতগুলি তিলাওয়াত করেছি এটা মক্কায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত, এই সূরাতে যে আলোচনা আল্লাহ করেছেন এর মাধ্যমে তৎকালীন সময়ে রসুল্লাহ দাওয়াতি জীবনের একটা দৃশ্য ফুটে উঠেছে, আল্লাহ রসুলের দাওয়াতে দিনের কারণে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া হয়েছিল এই ব্যাপারে, এবং ক্রিয়াশীলদের জন্য কি করণীয় আর প্রতিক্রিয়াশীলদের পরিণাম কি, কোরআন মজিদে কিন্তু প্রতিক্রিয়াশীলদের কথাও আছে, খুব খেয়াল করবেন, কোরআনে কাদের কথা আছে, প্রতিক্রিয়াশীলদের ব্যাপারে কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কোরআনটা শুধু তিলাওয়াত করলেই কাম হয়, সুবহানাল্লাহ, শুধু কোরআন তিলাওয়াত করলে কি হয়, কাম হয়, কেননা এদের কাছে তাফসীর দেওয়া লাগে না, তাদের নিজেদের ভাষাটাই হলো আরবি, এবং সেই সময় তারা সবচেয়ে ভাষা বিজ্ঞানে তারা সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাপক করে দিলেন, তখন মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ যেখানেই কোরআন তিলাওয়াত করবে তোমরা সেখানে গণ্ডগোল বাঁধাও,
নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, যেখানে কোরআন পড়বে সেখানে কি করো, গন্ডগোল বাঁধাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কর্মসূচিটা এখানে পেশ করেছেন এবং এই কারণে তারা কি ফল লাভ করেছে। কোরআনের মাহফিলে গন্ডগোল বাঁধাইয়া জনগণকে, মানুষকে কোরআন শোনা থেকে বিরত থাকার এই কর্মসূচির কারণে তাদের পরিণাম কি হলো, তাদের পুরস্কারটা কি, এটা আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন। قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون ترى كفر كله তার মানে কোরআনের দাওয়াত পেশ করার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষের প্রতিক্রিয়া হলো এরা অস্বীকারকারী কাফির, এরা কি কাফির, আর কোরআনের দাওয়াত পাইয়া এক শ্রেণীর মানুষ হলো মুমিন। সুতরাং কোরআন পেশ করার সাথে সাথে দুইটা প্রতিক্রিয়ার একটা হবেই, একটা হয় কুফুরি হবে নতুবা ইমান হবে, কয়টা প্রতিক্রিয়া হবে, দুইটা, এক শ্রেণীর মানুষের থেকে কুফুরি হবে আর আরেক শ্রেণীর মানুষ থেকে ইমান হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন যারা কুফুরি করল তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে শুনতে যাও না, ওয়াল গাউ ফীহি, বরং শোনার মজলিসে কোরআন যেখানে শোনানো হয় তোমরা সেখানে গন্ডগোল বাঁধাও। গন্ডগোল কি রকম, লাগউন, লাগউন বলা হয় যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যে পরিস্থিতির কারণে শ্রোতাও থাকতে পারে না বক্তাও থাকতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এই আয়াতটা এই জন্য আলোচনা করতেছি ইদানিং কিন্তু অনলাইন আর মিডিয়ার ভাইদের ফজিলতে উসিলায়, আগেও এইরকম অনেক ঘটনা ঘটছে কিন্তু মিডিয়া এত বেশি ছিল না। এই জন্য আমি যারা কোরআনের মাহফিল লাইভ করে প্রচার করে ইসলামী সংস্কৃতিকে অনলাইনে আপনার ধারণ করে প্রসার করে এই মিডিয়া ব্যক্তিত্বদেরকে, এই ছেলেগুলিকে, এই ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাদের সকলের এই খেদমতকে দাওয়াতি কাজ হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে অনলাইনে মিডিয়ায় কাউকে ছোট করা কিংবা কারো প্রতি তির্যকভাবে কোনো কথা বলা এ উদ্দেশ্যে করবেন না। যা কিছু করবেন যেখানে দেখবেন যে কারো বিরুদ্ধে না বললে দিনের ক্ষতি হবে আপনি সেটা বলবেন, সেটা বলতে হবে, ঠিকই না, যেটা না বললে ক্ষতি হয়ে যাবে দিনের এটা বলা গীবত নয়। আবার মাঝে মাঝে আপনারা পার্সন টু পার্সন কিছু বিষয় দেখি আমরা যে এইটা না করে কোনো ব্যক্তিকে গায়েল করার জন্য হ্যাঁ এইগুলি করবেন, কোথায় কোথায় পোস্টার নিয়ে কি গন্ডগোল হয়েছে, কেউ আছে এইটা নিয়ে অনলাইনে কোচাকুচি শুরু করে, আরে বিয়া তোমার এটা এটা নিয়ে কাজ কি, যদি কোনো সমস্যা হয় যাদের নিয়ে সমস্যা হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করো। হ্যাঁ এইগুলি করবেন না, যা কিছু করবেন খুলুসিয়তের সহিত দিনের জন্য। ব্যক্তিগত কাউকে যদি বলেন সরাসরি তাকে ব্যক্তিগতভাবে আপনি বলে দিতে পারেন, ভালোবাসায় ভালোবাসায় আপনি তাকে বলে দেবেন যে আপনার এই কাজ এই পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, তো এই মিডিয়ার খাতিরে আমরা কিছু বিষয় পেয়ে যাই ওগুলি আমাদের খুবই দুঃখ লাগে, তখন মনে হয় যে ওই মক্কার এই কাফিরগুলি আর এখনকার যুগের এই নব্য কাফিরগুলি এদের মধ্যে শুধু ইতিহাসের এই লম্বা বয়সের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। কয়েকদিন আগে আপনারা দেখেন নাই যে একজন মুফাসসির তাফসির করতেছেন, তার সবগুলি কথা আমি শুনলাম, হঠাৎ এসেই মঞ্চে উঠে মাইকটা এরকম ছুঁড়ে ফেলে দিয়া বলতেছে উঠ, বক্তাকে বলতেছে উঠ, জনগণ থ হয়ে দাঁড়িয়ে আছে। এই
সন্ডা মার্কা লোক। এরপরে তার ইতরি ভাষায় গালি গালাজ শুরু করছে, তার মা উঠাইয়া দেখেন নাই, ইতরি ভাষায় এমনকি তার উঠাইয়া ওখান থেকে নিয়ে যাচ্ছে, আল্লাহর মেহরবানি। এরপর কিন্তু যখন আপনারা খেপে গেছেন, মানে জনগণ যখন খেপছে, এরপরে দেখা গেছে যে না হুজুর সেফ নয়, এখন ওই গুন্ডা সেফ করা লাগছে। আলহামদুলিল্লাহ দেখলাম পুলিশ বাইরেও এসে বলে দিয়েছেন যে কোরআন থেকে যা বলার নির্ভয়ে সব বলে দান। আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পুলিশ গুলির হায়াতে তৈয়বা নসিব করুন, সকলে বলুন আমিন। শাহ জালালের বাংলাদেশে তো এইরকম পুলিশেরই দরকার, ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি, ও বাংলার মুসলিম পুলিশ ভাইরা, 1450 আগে যদি তোমরা এই বাংলাদেশের পুলিশ বাহিনীতে থাকতাম, আর উহুদের ময়দানে রাসূলুল্লাহ তোমার খবর পাইতাম, আমার মনে হয় এই বাংলাদেশের সবগুলি মুসলমান পুলিশ সাতার কাটিয়া হলেও উহুদের ময়দানে চলে যেত, ঠিক কিনা? আমি তো অন্তর দিয়ে বিশ্বাস করতে চাই, শাহ মখদুমার শাহ জালালের এই বাংলাদেশের র‍্যাব সদস্যরা 1450 আগে যদি এই পৃথিবীর বাসিন্দা হতো, তাহলে খন্দকের যুদ্ধের খবর পাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের সঙ্গে যোগদান করে পরাশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই বাংলার প্রতিটি মুসলিম র‍্যাব সাতার কাটিয়া অথবা গুড়ায় চড়িয়াও সেই খন্দকের ময়দানে যেত। আর আপনারা বসে থাকতেন নাকি? আমার ভাইরা, আমাদের এই বিশ্বাস, আজকে যারা কোরআনের বক্তাকে মঞ্চে নিরাপত্তা দেয়, আমার বিশ্বাস তোমরা 1450 আগে মদিনায় থাকলে জীবন বাজি রেখে উহুদের ময়দানে আল্লাহর নবীকে নিরাপত্তা দিত, ঠিক কিনা? বিশ্বাস করেন, ওই পুলিশ ভাইয়ের ভূমিকা দেখে অন্তর থেকে দোয়া করেছি, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো সেই সময় মক্কায় এই ব্যবস্থাই শুরু করেছিল তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. এতে সম্ভাবনা আছে তোমরা গালিব হবে, বিজয়ী হবে, নতুবা কোরআনের মোকাবিলায় বিকল্প কোনো বাণী যেহেতু তোমাদের কাছে নাই, সুতরাং কোরআনের মোকাবিলা অন্য কোনো কথামালা দিয়া সম্ভব না। এলে বোঝা গেল, সুবহানাল্লাহ, পারবে কিভাবে? কোরআন আল্লাহর বাণী, কার বাণী? আল্লাহর বাণী। তো আল্লাহর বাণীর বিকল্প কারো কাছে আছে? নাই, নাই। আপনি যদি একজন ভালো শিল্পী এনে একটা মজমা করেন, আপনার এই মজমাকে দাম দিতে হইলে সমপরিমাণ অথবা এর চেয়ে শ্রেষ্ঠ একজন শিল্পী লাগব, কথা বলেন? অথবা একজন কারি সাহেব, উনি তিলাওয়াত করে মনে করেন 10-এর মধ্যে 8 নাম্বার পেয়েছেন প্রতিযোগিতায়, ওনাকে ডাউন দিতে হলে কমপক্ষে সমপর্যায়ের 8 নম্বরদারই একজন লাগবে, ঠিক কিনা? অথবা এর চেয়ে ভালো আরো সুন্দর তিলাওয়াতধারী একজন লাগবে। কিন্তু রাসূলুল্লাহর কাছে যিনি এসে কোরআন পেশ করেন, তিনি জিবরিলে আমিন। তিনি কে? জিবরিলে আমিন। তিনি সাইয়্যিদুল মালাক, ফেরেশতাদের সর্দার। আর যার কাছে এসে তিলাওয়াত করেন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। সুবহানাল্লাহ। আর যিনি এটা নাজিল করতেছেন, তিনি একমাত্র ইলাহ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। এখন যদি আরেকজন রে এইভাবে পেশ করতে হয়, তাইলে আরেকজন জিবরিলে আমিন লাগবো, ঠিক না? তো জিবরিলে আমিন আরেকজন কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। দ্বিতীয় কথা হলো, আরো একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর সমকক্ষ নবী লাগবে, এটা কি সম্ভব? কথা বলেন না, সম্ভব? সম্ভব নয়। আর আল্লাহ তো এক এবং এক, সুবহানাল্লাহ পড়েন, যার কারণে তারা যখন দেখলো ইলিম আকল, খুব খেয়াল করে শুনবেন, ইলিম আকল
এরপরে হইলো কি হিকমা, এই তিন জিনিস। কোরআনের বক্তব্যের মধ্যে ইলিম আছে, আকল আছে, আর হিকমা আছে, যার কারণে এই তিন সিফাত সম্পন্ন কোনো বক্তব্য তারা রচনা করা সম্ভব নয়। অনেকবার ট্রাই করে যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা যদি বিজয়ী থাকতে চাও, তোমাদের বাপদাদার ধর্ম নিয়ে সংস্কৃতি নিয়ে যদি তোমরা নিরাপদ থাকতে চাও, তাহলে মোহাম্মদ কোরআনে যেখানে কোরআন যেখানেই পেশ করে সেখানে তোমরা গণ্ডগোল বাঁধা, নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মসূচির ব্যাপারে একটা পুরস্কার দিয়েছেন তাদেরকে। কে দিয়েছেন কথা বলেন না, কে দিয়েছেন? فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব শিগগির অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে সাত দিব, সাত মজা দিব। আল্লাযীনা কাফারূ, যারা এইভাবে কুফরি করল, আল্লাহর কোরআনের মাহফিলে গণ্ডগোল বাঁধাইয়া, যারা আল্লাহর কোরআনের বিজয় ঠেকাতে চায়, আল্লাহ বলেন অবশ্যই অবশ্য আমরা তাদেরকে, এই সমস্ত কাফিরদেরকে আমরা মজা দিব, মজা আযাবান শাদীদা, কঠিন শাস্তির মজা, কঠিন শাস্তির মজা। তো মজা শব্দ যখন লেসু অর্থে ব্যবহার হয় লেসুর সঙ্গে, তখন জিভে পানি আসে, কোথায় পানি আসে? জিভে। আর যখন কয় যাও হাই স্কুল স্যারে মজা দেখাইবা, স্যারে, তখন জিভে পানি আসে না চোখে পানি আসে? কথা কন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মাহফিলে গণ্ডগোল সৃষ্টিকারী, কোরআনকে ব্যর্থ প্রমাণকারী, কোরআনের বক্তা আর কোরআনের মাহফিলকে তছনছকারী, শুনো, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান, ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহর কোরআনকে ব্যর্থ করা, আল্লাহর কোরআনের আইনকে ব্যর্থ করে দেওয়া, আল্লাহর কোরআনের বিধানকে জমিনে জারি না করতে দেওয়ার ব্যাপারে যা কিছু করতেছে, আল্লাহ বলতেছেন এর বিনিময়ে সবচেয়ে ভয়াবহ এবং নিকৃষ্টতম প্রতিদান কিয়ামতের দিন দিব, নাউজুবিল্লাহ। এটা বোঝা গেল আল্লাহর কোরআন মোকাবিলায় যারা কাজ করে এরাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ করে। আল্লাহ বলেন আমিও কিয়ামতের দিন আসওয়া সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দিব। সেই শাস্তিটার ধরন কি রকম হবে? আল্লাহ রাসূল বলেন মাথাটা নিচের দিকে, পাটা থাকবে উপর দিকে, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। কেন? যে দুনিয়াতে আল্লাহর বিধান পাইয়া উল্টামি করছে, আল্লাহর রিজিক পাইয়া খাইছে, আল্লাহর বিধান খাইয়া উল্টামি করছে, কথা বুঝতেছেন? রিজিক খাইছে কার? আল্লাহ পানি নাজিল করেছেন, এই পানি দিয়ে তার রিজেক হয়েছে। আল্লাহ বাতাস দিয়েছেন, এই বাতাস দিয়ে তার রিজেকের পরাগায়ন হয়েছে। আল্লাহ রোদের তাপ দিয়েছেন, এটা দিয়ে তার ফসল ফলবান হয়েছে। সব কিছু আল্লাহর, এগুলি গ্রহণ করতে কোনো আপত্তি নাই। তো আল্লাহর খাইছে, আল্লাহর পৃথিবীতে থাকছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, যার কারণে আল্লাহ তার দুনিয়াতে যেমন উল্টামি করছে, আল্লাহ পাকে কিয়ামতের দিন তারে উল্টাইয়া দিবেন। তো আল্লাহ সূরা মুলকে বলতেছেন আফামান ইয়ামশী মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশী সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে মাথা উল্টাইয়া, কথা বুঝতেছেন, যেমন যাবে উত্তর দিকে খল্লারে ঘুরাই দিছে দক্ষিণ দিকে, ওইটা হলো মুকিব। আল্লাহ বলতেছেন যে মুকিব্বান আলা ওয়াজহিহি, যে তার
চেহারা সামনের দিকে কিন্তু চলতেছে পিছনের দিকে, কথা বুঝতেছেন? সামনের দিকে চোখ কিন্তু হাঁটতেছে কোন দিকে? আল্লাহ বলেন যে যে তার চেহারার চোখের দৃষ্টির উল্টা দিকে হাঁটে সে সঠিক পথ পাইছে, না যে সামনের পথ দেখি দেখি হাঁটে সে সঠিক পথ পাইছে, কথা বলেন না? তাইলে বোঝা গেল, যারা আল্লাহর দিন মানে না, আল্লাহর দিন চর্চা করে না, আল্লাহর কোরআনের ডাকে সাড়া দেয় না, এদার এরা দৃষ্টির পিছনের দিকে চলে, খরাটা দেয়, খরাটা বুঝেননি তো, খরাটা খেয়ে দেয় বলে বুতর পিছনের দিকে পাও, বুতর বলে পিছনের দিকে পাও। আর এইটা হইল কি ছাগলের অভ্যাস, কিসের অভ্যাস? ছাগল, ছাগলের অভ্যাস হইল কি, যখন একটু হালকা বৃষ্টি শুরু হবে দেখবেন যে মালিকরে কিভাবে ডাকে, বে 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 কইরা তিন ঠিলা পাগল কইরা দিছে, যে দেখে কয় এই মাইলে নেউরি খেগুর ছাগল বে নে না কেনে, ছাগলটা কিলা চিল্লা। মালিক যখন আসলো, আসিয়া যখন রশি ধরিয়া টান দেই টান দিছে এখন পিছনের দিকে, ঠিক কি না? এখন তো তারে উদ্ধার করার জন্য আইছে, এখন পিছনের দিকে কিভাবে বসে দেখছো নি ছাগলে কিলা বয়, পিছনের ঠেংরে ওবায় আনিয়া সামনের ঠেংরে দৌড়িয়া এখন টান দিলে আরো জোরে শিখ দেয়, ঠিক কি না? এটা হলো ছাগলের খাসিয়ত, যখন হেদায়তের জন্য উদ্ধার নাজাতের জন্য কান্দে আর নাজাতকারী যখন আসে তখন কয় না যাব না, নাউজুবিল্লাহ পড়েন, এই মানুষগুলির অবস্থা আছে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, জান্নাতে যাইবার চাই বেনামাজিও সুদ করেও ঘুষ করেও ডাকাইতেও সুরেও বদমাইশেও যা গুণাগার আছে তারা যদি খাওয়ায় জান্নাত যাইতে নি, কইব ইতা খাও কিতা দরকার হবে কোনো বাইদি সেগুলোর খবর কুড়িয়া চুরি করিয়া হবে আমি জীবন, জান্নাতে সবাই যেতে চায়, চায় কি চায় না, কথা বলেন? আল্লাহর জান্নাত সকলের জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন, সবাই যেতে চায়, কিন্তু আল্লাহ যখন তার রসি পাঠাইয়া হইলা বান্দারে অক্টা তা তোর গলাত বান্ধিলা এখন ঘরে দিয়ে টান দেয় আর হয় প্রগতির বিরোধী, এই কোরআন বলে প্রগতির, তাহলে এটা ছাগল নাই না, কথা কই না? আমার বান্ধুরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য পথ চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন তালে দেওয়া হয় আল্লাহর রশ্মি, আল্লাহ নবী বলেন ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহিল মামদুদ, এই কোরআন হলো আল্লাহর লম্বা একটা রশ্মি, যেই রশ্মি আল্লাহ প্রশস্ত করে ছেড়ে দিয়েছেন আসমান থেকে একেবারে জমিন পর্যন্ত, সুবহানাল্লাহ। আমার বান্দরা আসমান থেকে প্রশস্ত আল্লাহ পাক এই রশ্মিকে প্রসারিত করে দিয়েছেন জমিন পর্যন্ত, সুতরাং এই রশ্মিতে যারা ধরে সঙ্গে সঙ্গে তাদের তালিকা লেখা হয় জান্নাতে, কোথায় কোথায় লেখা হয়? আর যারা জান্নাতে যাইবার জন্য কান্দে জাহান্নাম থেকে বাঁচতে যাওয়া বাঁচার জন্য কান্দে কিন্তু আল্লাহর কোরআনের তাফসির পছন্দ করে না, আল্লাহর কোরআনের আন্দোলন পছন্দ করে না, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা পছন্দ করে না, সে তো লাফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, সে তো একটা ছাগল, সে কি ছাগল, কথা বুঝছেন নি? আমি তারে ছাগল ফতোয়া দিচ্ছি না, কিন্তু কাজটা ছাগলের কাজ করছে, কিসের কাজ? তো আমরা মানুষ হইয়া ছাগলের কাজ করলে চলবো? আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দিয়েছেন, আমরা কোরআন পর্যন্ত এসে গেছি এবং বিআইপি সমাবেশে সমাবেত হয়েছি, আল্লাহ তুমি আমাদের এই সমস্ত লোকদের থেকে দূরে রাখো, আল্লাহ তোমার নেককারদের অন্তর্ভুক্ত করে দাও, সকলে পড়ো না আমিন। আরো আছে যালিকা জাযাউ আদাইল্লাহি আন্নার, এই যে আগে আল্লাহ বললেন
কঠিন শাস্তির মজা অবশ্যই তাদেরকে দিব, আর তাদেরকে সবচেয়ে নিকৃষ্টতম প্রতিদান দিব, যেটা মাথা উল্টাইয়া কোনটা মাথা উল্টানো হবে। আল্লাহ আকবার, আল্লাহ মাথাটা নিচের দিকে থাকবে, আর আল্লাহ বলবেন যে না, তুই দুনিয়াতে উল্টামি করছস, আমি তোরে ঠ্যাং দিয়েছিলাম ওইটা দিয়ে চলছস, কিন্তু আমি তোরে বিধান দিয়েছিলাম এই বিধান দিয়ে যে তুই চলস নাই, আজ তোর ঠ্যাং উপরে আর মাথা নিচে উল্টা ছড়। পৃথিবীতে যখন উল্টামি করেছিস এবং তুই ধাপটের সহিত পৃথিবীতে চলে তুই প্রমাণ করেছিস পৃথিবীটা তোর, আজকে এই ময়দানে মাহশর আমার, আমি আজকে তোরে বাইটাল চলতে দিব না, দুনিয়াতে উল্টা চলতস এখানেও চল। এরপরে আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগুল্লুহু, ধরো ধরো ধরো, নাউজুবিল্লাহ পড়েন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন যিরাআন ফাসলুকুহু। এই শুরু হইল ছাগল টানা, কি টানা? ছাগল টানা। জাহান্নাম দেখার পরে কোন জাহান্নামি স্বেচ্ছা এদিকে ঢুকতে চাইব? চাইব? আল্লাহ বলেন খুজুহু, ধরো ধরো, জাহান্নামীকে ধরো, ফাগুল্লুহু, শিকল পরাও, সুম্মা ফি সিলসিমা ফি সিলসিলাতিন যারউহা সাবউন যিরাআন ফাসলুকু। এরপরে 70 গজ লম্বা জিঞ্জুর দিয়া বান্ধো, বান্ধিয়া জাহান্নামে টানো আর চালাও, চালিয়ে যাও জাহান্নামে, নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন এই যে প্রতিদান, এই প্রতিদান হলো যালিকা জাযাউ আদাইল্লাহ, এটা হলো আল্লাহর দুশমনদের প্রতিদান, এটা আল্লাহর দুশমনদের জন্য প্রতিদান। প্রতিদানটার নাম হলো আন্নার, নাউজুবিল্লাহ পড়েন। এই প্রতিদান কি? আগুন। প্রতিদানটা কি? সুতরাং আমার ভাইরা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেই, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যারা বিতর্ক করে কুতর্ক করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা বহস করে, আল্লাহর কোরআনের বক্তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালায়, আল্লাহর কোরআনের মাহফিল যারা বঞ্চাল করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে তার দুশ্মন ঘোষণা দিবেন। কি ঘোষণা? যালিকা জাযাউ আদাইল্লাহ, এটা হলো আল্লাহর শত্রুদের জন্য একটা প্রতিদান, আর সেই প্রতিদান হলো আন্নার। সুতরাং দুনিয়াতে আল্লাহর কোরআনের বিরোধিতা করা মানে হলো আল্লাহর আগুন নিয়ে খেলা করা, ঠিক না? ও ভাইরা আমার, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেই, তার মানে তুই নিজ হাতে তোর সাকরাতের হালতে জাহান্নামের আগুন ধরাইয়া দিলে, ঠিক না? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেই, তুই তোর নিজ হাতে তোর কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেই, নিজ হাতে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের লাকড়ি হয়ে গেলে, নাউজুবিল্লাহ পড়েন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. এবার দোষারোপ শুরু হবে, যারা কোরআনের বিরুদ্ধে কর্মী নেতাদের পক্ষ নিয়ে কোরআনের বিরুদ্ধে কর্মী হিসেবে কাজ করেছে, এই সমস্ত ফাতি নেতারা, ফাতি কাফিররা, এরা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ মানুষ আর জিন্নাতের মধ্যে যে দুষ্টগুলি আমাদেরকে পথহারা করেছিল এদেরকে দেখাইয়া দাও, অগুলিরে নিয়ে আসো। নাজাল হুমা তাহতা কুদামিনা, সেই শয়তানটা আর সেই মানুষটারে আমরা পায়ের নিচে পিষ্ট করে, এরপরে লিয়াকুনা মিনাল আসফালিন,
এদেরকে সিঁড়ি বানাইয়া পায়ের নিচে পিষ্ট করিয়া যেন আমরা আজকে একেবারে জাহান্নামের অতল গহ্বরে চলে যাই, ডুবতাম যখন তান তান রে লইয়া ডুবি, এখন বুঝছেন নি, ডুবতাম যখন এই জিন এই যে শয়তানটা এটা করছে আর যে মানুষটাই আমাদেরকে ব্যবহার করেছে আল্লাহ তোমার দিনের বিরুদ্ধে, ওই মানুষটারে আর ওই জিন্নাটারে আমাদের কাছে আনো, আমরা এদেরকে পায়ের নিচে সিঁড়ি বানাবো আর এইভাবে পিষ্ট করে করে আল্লাহ তোমার জাহান্নামের একেবারে নিম্ন গহ্বরে চলে যাবো। নাউজুবিল্লাহ পড়েন আমার বক্তব্য, এই ব্যাপারে জাহান্নামের গেইটে একটা বিশাল ঝগড়া শুরু হবে, এদেরকে যখন দেখানো হবে তখন বলবে হা উলাই আদাল্লুনা, এরা 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 আমাদেরকে পথ হারা করেছে, আল্লাহ এদেরকে ধরো এবং ডাবল শাস্তি দাও। এরা বলবে না আজকে শোনো, আজকে আমাদের পক্ষে তোমাদের কোন শাস্তি কমাবার ক্ষমতা আমাদের নাই। নাউজুবিল্লাহ পড়েন, আজ এই কঠিন ময়দানে আমরা যেই পথে তোমরাও সেই পথে, এরপরে সর্বশেষ ধরা হবে শয়তান রে। এই শয়তান তখন বলবে আমার তো কোনো দোষ নাই, আমি শুধু ডাক দিছি আর তুমি জবাব দিছো, এর চেয়ে বেশি আমি আর কিছু করি নাই, আমি তো তোমারে ঘাড়ে ধরিয়া আনি নাই। ও বন্ধুগুলি আমার, ও বাইরা আমার, শয়তান সেদিন বলবে আমার তো এমন কোনো ক্ষমতা ছিল না রে বান্দা, তোর ঘাড়ে ধরিয়া আমি মসজিদ থেকে তোরে বাইর করে দেই নাই, আমি শুধু একটা ক্রীড়া টুর্নামেন্টের দিকে ডাক দিছি আর এই দাওয়াত পাইয়া তুই আসর ছেড়ে দিয়েছিস, মাগরিব ছেড়ে দিয়েছিস, এশা ছেড়ে দিয়েছিস, সারা রাত খেলা দেখতে দেখতে ফজর গেছে তোর ঘুমাইয়া। ও বান্দারে আমি তো তোর ঘাড়ে ধরিয়া মসজিদ থেকে আনি নাই, আমি শুধু একটা টুর্নামেন্ট দিয়ে তোরে দাওয়াত দিছিলাম। নাউজুবিল্লাহ পড়েন আরো জোরে কর, নাউজুবিল্লাহ। যাই হোক, তাইলে বোঝা গেল কেয়ামতের দিন কর্মীরা যে এরকম ধরা খাইবে নেতারেও ছাড়া হবে না, ঠিক কিনা, নেতাও ধরা খাইবে কিনা। এখন কর্মী কইবে আল্লাহ আমি তো ওই ওই অমুক নেতারের কারণে, সে কইব আল্লাহ আমারে তো উপজেলা থেকে ফেন ফোন দিছে, হ্যাঁ, আর হিগিয়ে হিগিয়ে কইব আল্লাহ আমারে তো জেলা থেকে ফোন দেওয়া হয়েছে, এগুলো জিকাইবা তুই খান থাকি বলে আল্লাহ আমার গেছে ও এলাকা থেকে কটা আইসলা আইয়াই গুন যা তোর ভাব দর্শন করছেন মাই রইব। নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখন অবস্থাটা এমন হল, ধান বুঝেন তো, ধানের ফসলটা, ধানের ফসলে আপনি যে মনে করেন একটা নাম্বার বলেন না, ধানের একটা নাম্বার বলেন মনে করেন 14 নাম্বার বিড়ি দিচ্ছেন, এর মধ্যে যদি 28-এর 2-4টা গাছ থাকে, তো এইটা কি আপনি ধান বলবেন না ষাট বলবেন? কথা হন না কেন, ধান রে ষাটে খাইলায়, অথচ ষাট যেটা এটাও তো ধান, এটাও কি কৃষকরা যখন ষাট টের পায় তখন এটা বড় হওয়ার আগে কি করে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে, কেন ছিঁড়ে, যে এটা যদিও জাতে ধান কিন্তু এই মাঠে সে ধানের কাজ না করিয়া ঘাসের কাজ করে। আমাদের সমাজে ও ভাইরা খুব দুঃখের সঙ্গে বলতে হয় কেউ কেউ ইসলামের পক্ষে কাজ করে কিন্তু মাঝে মাঝে ইসলাম পন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়া জালিমদের সহযোগিতা করে, তাফসীর মাহফিলে বক্তার বিরুদ্ধে বিশুদ্ধার করে প্রশাসনের কাছে যায় গিয়া বলে অমুক বক্তা আসলে আমরা ফালটা জান দিলেই। নাউজুবিল্লাহ, হক্কা কি হয়েছে, এই বক্তা নাকি তাদের শেয়ার তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। তো এক বাজারে যদি ক্যানভেসার আছে 7 জন, FRCS আছে কয়জন, বাজারে FRCS ডাক্তার যখন আসে তখন সব রোগীরা চায় FRCS ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক চিকিৎসা হোক, চায় কি চায় না? আচ্ছা, এই FRCS ডাক্তারের কাছে একজন রোগী আসছে, রোগী আসার পরে তিনি দেখলেন যে এই লোকটার তো অন্য কোনো রোগ না,
বরং কি একটা জিনিস খাইছে খাওয়ার কারণে এটার প্রতিক্রিয়া। তো বলছে ভাই আপনি কি কি ওষুধ খাইছেন, তো কইছে না আমি ওই বাজারে একজন হাকিম আসে তো তার কাছ থেকে সিরিফুরের ট্যাবলেট খাইছি। তখন তিনি সঙ্গত কারণে এই সমস্ত রোগীদেরকে সতর্ক করালেন, কেননা তার অভিজ্ঞতা হয়ে গেছে, তিনি বুঝতে পেরেছেন এই রিয়াকশনটা সিরিফুরের ট্যাবলেটের। এখন এভারসিএস ডাক্তার হিসেবে রোগীর প্রতি যদি তার দয়া না হয় তিনি এই কথা বলবেন, এবং রোগীকে বাঁচানোর জন্য এই কথা তো এভারসিএস ডাক্তারের বলা উচিত, ঠিক কিনা? তো এভারসিএস ডাক্তার যখন রোগীদেরকে সতর্ক করলেন আপনারা এইভাবে ফতেঘাটে রাস্তার ক্যানভেসারের এই হাবিজাবি বড়ি আর এইগুলি খাইয়েন না, অসুবিধা হবে, এগুলির কোনো রেজিস্টার্ড মার্ক নাই, এগুলির ঔষধি কোনো সার্টিফিকেট নাই। এই ঘোষণা দেওয়ার পরে যদি বাজারের সব ক্যানভেসারে হয় আগামী কালকে থেকে এই এফআরসিএস ডাক্তাররে আর গিলাছড়া বাজারে আইতে দিতাম না। তো গিলাছড়াবাসী আপনারা নিরাই বই রইবানি, আপনারা কিতা করবা, তান্তানের স্বাগত জানাইবা না মুড়ে উড়ুন লইবা, চিল্লাইয়া কও যে ক্যানভেসাররা গিলাছড়া বাজারে এভারসিয়াস ডাক্তারের চেম্বার গুঁড়ো করে দিতে চায়, এভারসিয়াস ডাক্তার আসতে দিতে চায় না, গিলাছড়াবাসী যারা বিবেকমান যারা ডাক্তার চিনে তারা কি বসে থাকবে? তারা তখন গুড়া হুড়ন লইয়া বেরোইবা, মাতই না নিম ডাক্তার খতরায় যান, নিম মোল্লা খতরায় ইমান। মুআজ্জাজ হাজিরিন, মোহতরম হাজিরিন, খুবই দুঃখের সাথে বলতে হয় আমার ভাইরা, তুমি মাহফিল করো সেই মাহফিলে এইভাবে স্কলার আলিমদেরকে দাওয়াত দেও না। আরেকজন একটা মাহফিল করলো, একজন স্কলার আলিমকে দাওয়াত দিল, তুমি এরে আসতে দিবা না, এলে তো ঘটনাটা এরকম হলো না? ওই ক্যানভেসারগুলি এভারসিএস ডাক্তারের বিরুদ্ধে খেপে গেছে। আমার বন্ধুরা দাজ্জাল আসার আর মনে হয় বেশ বাকি নাই, দাজ্জালের ফিতনা বাজারজাত হওয়ার জন্য যে দুইটা শর্ত, মুসলমানদের মধ্যে থেকে শিরিক আর বেদাতের পক্ষে যেদিন থেকে দলিল দেওয়া শুরু হয়ে গেছে সেই দিন থেকে দাজ্জাল আসার পথ খুব কাছাকাছি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই শিরিক আর বেদাতকে যারা নিজেদের ধর্মের আলামত বানায়, দাজ্জাল আসার সাথে সাথে এরাই সর্বপ্রথম দাজ্জালের কাছে মুড়ি দিব, নাউজুবিল্লাহ। পড়েন কেন মুড়ি হবে জানেন? এই দাজ্জাল প্রথম দিনে সেই সে আল্লাহর ওলি দাবি করবে, এবং এই ওলায়াতির পক্ষে সে দলিল এইভাবে দিবে যে বৃষ্টি বন্ধ থাকবে, বলবে আসমান বৃষ্টি দাও, জমিন ফসল দাও, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হবে, ফসল উৎপাদন শুরু হবে। এই দৃশ্য দেখার পরে মুসলমানদের মধ্যে যেগুলি বেদাত এবং শিরকে লিপ্ত এরাই হইবে এর থেকে বড় আল্লাহর ওলি আর নাই, নাউজুবিল্লাহ। যখন সারা দুনিয়ার হাজারে 9999 জন তার কাছে মুরিদ হয়ে যাবে, তখন দ্বিতীয় দিন সে দাবি করবে আমি আল্লাহর নবী, নাউজুবিল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ, জোরে বলেন, সে দাবি করবে আমি আল্লাহর নবী, তার মুরিদরা তাকে আল্লাহর নবী মানবে, নাউজুবিল্লাহ। পড়েন এরপরে তৃতীয় দিন সে বলবে যে আমি যে আল্লাহর নবী এই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ আছে? তারা বলবে না কোনো সন্দেহ। তো সে বলবে আল্লাহ তার নবীর সঙ্গে কথা বলেন, এটা তোমরা মানো? বলে জি জি, আল্লাহ তো তার নবীর সঙ্গে কথা বলেন। এখন সে বলতেছে আমাকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন যে ও মসিহ, আমি হইলাম আসমানের আল্লাহ, এখন থাকি তুমি দুনিয়ার আল্লাহ, এখন থাকি আমি তোমাদের ইলাহ আল্লাহ। তার মুরিদরা সবাই তখন বলবে আন্তা রব্বুনা ওয়া ইলাহুনা, নাউজুবিল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন। এরপরে এই পৃথিবীর হাজারে 999 জন যখন দাজ্জালকে আল্লাহ বলে স্লোগান দেওয়া শুরু করবে, তখন মাত্র হাজার 1000-এর বিরুদ্ধে একজন ইমানদার রব্বুনাল্লাহ বলে দাঁড়িয়ে যাবে। যদি আল্লাহ 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 আল্লাহ
999 জনের বিরুদ্ধে একজন মুমিন যদিও থাকে, রাব্বুন আল্লাহ বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার কদমকে উহুদের পাহাড়ের মতো মজবুত করে দিবেন। আমিন। যদি সেই পরিস্থিতি আসে, আল্লাহর কোরআনের স্লোগান নিয়া হাজার হাজার শত্রুর বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাওয়ার হিম্মত শুধু যারা রাখো, আমি তাদের হাত দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আল্লাহর কোরআনের বিপ্লবী স্লোগান নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমার আল্লাহ এবার আগে তাদের জন্য শাস্তির বিবরণ দিয়েছেন, এবার আপনাদের জন্য আল্লাহ পাক পুরস্কার ঘোষণা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون امين বলেন। আমার বন্ধুরা, যারা আল্লাহকে রব বলি আর সিরাতুল মুস্তাকিমের উপর কঠিন ভাবে যত বাধা আছে সমস্ত বাধা মোকাবিলা করিয়া কঠিন ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তারে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি ছাড়া করা হয়, বাড়ি ছেড়ে দে আল্লাহর কোরআন ছাড়ে না। আল্লাহ আকবার। আমার বান্দারা, তার হাতে পায়ে শিকল পরা নয়, মাথা থেকে পা পর্যন্ত একটা ডাকাতের মতো শিকল বান্দিয়া কোর্টে হাজির করা হয়। কোর্টে হাজির হইয়া হাসি মুখে বলে, আল্লাহর কোরআনের মিছিল থেকে এক পাও সর্বনা। আল্লাহ আকবার। আমার বান্দারা, তার হাত গড়িয়ে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়, জেলখানা থেকে বের হইয়া আবার বলে না রায় তাকবীর আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এরপরে কঠিন ভাবে ইস্তিকামত করলো, স্থির থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি ফেরেশতা নাজিল হন দলে দলে। সুবহানাল্লাহ। বলেন স্তরে স্তরে ফেরেশতা নাজিল হয়, নাজিল হইয়া বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাম, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, এই মানুষগুলির প্রতি আল্লাহ পাক এর ফিরিস্তা নাজিল হন সুসংবাদ লইয়া তিন জায়গায়। কয় জায়গায়? এক নম্বরে, এই মানুষটার যখন সাকরাত নাজিল হয়, এই সাকরাতের হালতে যখন অবস্থা এমন হয়, ভাইরা আমার দুনিয়ার সব চিকিৎসা ফেল করে, স্লাইন উঠে না, নাড়ির স্পন্দন খুঁজে পাওয়া যায় না, ডাক্তার বলে সব শেষ, এখন আপনারা নিয়ে যেতে পারেন। ও ভাইরা, সাকরাতের এই কঠিন সময়ে দুনিয়ার কোনো ঔষধ, দুনিয়ার কোনো চিকিৎসা, দুনিয়ার কোনো সান্ত্বনা যেখানে কাজে লাগে না, মনে হয় ঘাড়ের উপরে জবলের ধোঁয়া চাপিয়ে দেওয়া হয়েছে, মনে হয় পেটের ভিতরে কাঠা বিঁধে দেওয়া হয়েছে, মনে হয় শুয়ের সূক্ষ্ম ছিদ্র দিয়া শ্বাস প্রশ্বাস বের হচ্ছে, এই কঠিন অবস্থায় বান্দা যখন বড় মুসিবতে থাকে, ঠিক সেই সময় আল্লাহ ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। এরা নাজিল হইয়া কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করো না, তোমরা চিন্তা করো না, এদিকে দেখান, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। আমার বাইরা, এরপরে যখন তার আত্মীয় স্বজনরা জানাজা শেষ করিয়া কান্দিয়া কান্দিয়া লাশটার কবরে রেখে দেই, অন্ধকার কবর, এই মুর্দা বলে, ও আমার আত্মীয় স্বজনরা, একাকী ফেলিয়া মরে কই যাচ্ছ, কঠিন কবরে নিজের বাচ্চাটা কান্দিয়া কান্দিয়া চোখের পানি টপ টপ করে কাফনের উপরে পড়ে, কান্দিয়া কান্দিয়া কবর থেকে উঠে, কেউ হবে না তোমার সাথী,
ওরা যখন চলে আসবে ঠিক তৎক্ষণাৎ এই ফেরেশতারা আপনার সঙ্গী। সুবহানাল্লাহ। দুই নম্বর জায়গা। তিন নম্বরে কবর থেকে ওঠার পরে মা সন্তানকে পরিচয় দেয় না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, একজন আর একজন থেকে যেই দিন পলায়ন করবে ঠিক সেই দিন এই ফেরেশতারা হাজির হইয়া বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, সুতরাং আল্লাহর কোরআনের বিপ্লবী দাওয়াত নিয়া আমরন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে রাজি আছেন আপনারা? এইভাবে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সাকরাতের হালতে ফেরেশতা হাজির, তাদের কবরে ফেরেশতা হাজির, তাদের ময়দানে মাহশরে ফেরেশতা হাজির থাকবে আর বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই দেখো সাকরাতের সময় দেখাবে জান্নাত। সাকরাতের সময় কি দেখাবে? জান্নাত দেখাবে। জান্নাতটা যখন বান্দা দেখবে দেখার সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণা ভুলিয়া আকাশের দিকে তাকাবে আর বলবে আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, মারহাবা কাসিদে তৈয়ারে মামি দেহি হরদম খবর আজিয়ারে মা, মারহাবা আয় হুদহুদে ফরখন্দ ফাল, মারহাবা আয় তুতিয়ে শুকরে মকাল, আজমে দিদারে তু দারম জানে বর লব আমদা, আজমে দিদারে তু দারম জানে বর লব আমদা, বাজ গর্দ দিয়া বরায়দ চিষ্টে ফরমানে শোনা। আমার ভাইরা এই জান্নাত যখন সাকরাতের হালতে বান্দা দেখবে তখন মালাকুল মউতকে মারহাবা বলবে, জলদি আসো আমাকে নিয়ে আমার মাওলার কাছে যাও, আমি তো আমার মাওলা দেখার জন্য এতদিন পাগল পড়া ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা কবরে যখন এই ফেরেশতারা আসিয়া মধ্যে বছর দৃষ্টির সীমা পর্যন্ত কবরটারে প্রশস্ত করিয়া আলোকিত করে দেওয়া হবে, এই লোকটা বলবে কে আছো, দরওয়াজা খুলে দাও, জলদি যাই, আমার এই তিন বাচ্চাগুলিকে সান্ত্বনা দিয়ে আসি, আমার আত্মীয় স্বজনকে বলে আসি, আমার জন্য তোরা আর কোনো দুশ্চিন্তা করিস না, আমার আল্লাহ দুনিয়াতে যা ছিল এর চেয়ে কল্পনার বাইরে সুন্দর বাড়ি আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসলে মাজুজ হাজির, কেয়ামতের দিন যখন কবর থেকে উঠবো তখনও এরা হাজির থাকবে। অতএব আসুন এই দুনিয়াতে এই তিন পুরস্কার পাওয়ার একটা সুব্যবস্থা হলো আল্লাহকে রব মেনে এই পথে অটল পাহাড়ের মতো মজবুত থাকি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।